চল আমি ক্লাব বাদ করলাম, দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, এখন সমুদ্রটা পার করছি। আর এইখানে কত করে? এই পুতুলটার বয়স হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছর। এখন সমুদ্রটা পার করছি, আর এইখানে ওই ওই যে একজন ডান্স করছে, দেখা 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 দেখা, এই যে নাচ করছে, এই যে সমুদ্র, বৃষ্টি আর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখনো থামার কোনো নামই নেই। ইউটিউবার ছাতা নিয়ে এখন বেরোচ্ছে। সকাল থেকে বৃষ্টি পড়িতেছে, থামার কোনো নামই নিতেছে না, আর তার মাঝখানে গরু কিন্তু ভিজে যাচ্ছে। আচ্ছা আমি ক্লাব বাদ করলাম, দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, এই হচ্ছে আর রোড, কিন্তু এখনো বৃষ্টি থামেনি, আধা ঘন্টা ধরে হাঁটছি, এখনো বৃষ্টি থামার কোনো নামই নেই। আর এই হচ্ছে প্যান্ডেল। তাল কত করে? তালের দাম কি ও কাকা? তাল কত করে নেবো? কোনটা ওই বড় দেখেই পাকা তো? কয়টা নেবে? কত? 30 টাকা। ওই দুটো মিলে 50 টাকা দিয়ে দাও। বাড়ি আসার পর দেখি বৃষ্টিগুলো পুরো থেমে গেছে, আর মেঘের আবহাওয়াটা কিন্তু সেরকম একটা ভালো না, যখন তখন আবার বৃষ্টি চলে আসতে পারে। তো বাইরে একটু মানে ঘুরে বেড়াচ্ছিলাম, কোনো কাজ ছিল না আর কি করবো এর মধ্যে। এই গেঞ্জিগুলো এখন ভেজাবো এই মেঘের মধ্যে, জানি না শুকাবে না। একটুখানি জল আর তার জামা কাপড় ভেজানোর পর চলে আসি পড়ার টেবিলের কাছে। এই তলায় একটা ছিল বইয়ের থাক, এই বইগুলো এখন সুন্দরভাবে গুছাতে হবে, আর এইগুলো যেহেতু এলোমেলো রয়েছে তা এখন কাজটা শুরু করি। এতগুলো বই, জীবনটা শেষ পড়তে পড়তেই। ঠাকুরের এই বইয়ের মধ্যে ভগবানকে খুঁজে পাওয়া গেছে। বাইরে তো ঝড় বৃষ্টি বা মেঘ টেক হয়েছে, তার জন্য ঘরের মধ্যে এই জামা প্যান্টগুলো একদম ঘরেই মেলে দিলাম, আর এটাই হচ্ছে আবার। আর বাইরে কিন্তু এখনও মেঘ করছে, কিন্তু বৃষ্টি পড়বে পড়বে ভাবছে, কিন্তু এর মধ্যেই কিন্তু কাণ্ড। এই পুতুলটার বয়স হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছর, মানে 1.5 থেকে 2 বছর ঘরেই পড়ে আছে, মানে এতটা নোংরা হয়ে গেছে, এটাকে এখন পরিষ্কার করতে হবে। সমস্ত কাজ কমপ্লিট করে এখন একটু বসতে এসেছি, আর প্রায় 2টো বাজতে যাচ্ছে, এখনও 2টো বাজতে 10 মিনিট বাকি, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি মনে হয় পড়বে কি না বলতে পারছি না। বৃষ্টির নাম নিতে নিতে বৃষ্টিটি শুরু হয়ে যায়। কি গাইজ, আজকে কি বলবো, জানি না কি হয়েছে মেঘ বৃষ্টির।